ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং কিন্তু খুবই সহজ একটি বিষয়। শুধুমাত্র আপনার ইন্টারফেসের সাথে পরিচয় না থাকার কারণে কিন্তু আপনি ভিডিও এডিটিং খুব ভালোভাবে করতে পারছেন না। খুব সহজে যদি বলি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেটা কিন্তু খুবই সহজ। আর যদি বলি যে জুম ইন বা জুম আউট, সবকিছু কিন্তু খুব অনায়াসেই করা যায়। চাইলে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ, অর্থাৎ আমার ভয়েস যেটা আমি রেকর্ড হচ্ছে, এরকম একটি ভয়েসের নয়েজ খুব সহজে রিমুভ করা যায়। অর্থাৎ একটা ভিডিওকে এডিট করলে সেই ভিডিওটির কিন্তু মাত্রা অনেকগুলোই বেড়ে যায়। তাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও কিভাবে এডিট করতে হয়। তার জন্য আমরা সহায়তা নিচ্ছি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার, আর ফিল্মোরার ব্যবহার করবো একদম লেটেস্ট ভার্সন। এটি কিন্তু মূলত একটি পেইড সফটওয়্যার, আপনারা চাইলে এই সফটওয়্যারটি ফ্রিতেও ইউজ করতে পারেন, অনলাইনে একটু কাটাকাটি করলেই এর ক্র্যাক ভার্সন পেয়ে যেতে পারেন। অথবা আপনারা যদি নাই পান, তো সেক্ষেত্রে যেটি বলবো তা হলো আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাইতে একটি ভিডিও দেবো কিভাবে এই সফটওয়্যারটিকে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে আপনার একটি যে কোনো ভিডিও এডিটরের যদি ইন্টারফেস আপনার যদি ভালোভাবে জানা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো এডিটরের সামনে গেলেই আপনি মোটামুটি একটি ভালো এডিট করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই সফটওয়্যারটি পাবো কোথায়। অর্থাৎ সফটওয়্যারটি আপনাদেরকে প্রথমে ডাউনলোড করতে হবে, সেজন্য সরাসরি চলে যেতে পারেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে সফটওয়্যারটিকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। এখানে পাবেন আপনি ট্রায়াল ভার্সন, পরবর্তীতে এটিকে ক্র্যাক করে আপনাকে ফ্রিতে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। অলরাইট বন্ধুরা, তো আমরা সফটওয়্যারটিকে ডাউনলোড করার জন্য সরাসরি চলে আসলাম গুগল ক্রোমোতে। ক্রোমোতে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখবো ফিল্মোরা। তো ফিল্মোরা লেখার পর সিম্পলি এখান থেকে এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার পর একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুই নম্বর লিঙ্কটি, অর্থাৎ উপরের লিঙ্কটি খেয়াল করবেন filmora.wondershare.com। তো আমরা এই সাইটটিতে এখন প্রবেশ করব। তো বন্ধুরা, এটা হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে এই সফটওয়্যার সম্পর্কে চাইলে আপনারা বিস্তারিত আরও অনেক কিছু জেনে নিতে পারবেন। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে 100 মিডিয়া লেয়ার, এছাড়াও আরও অনেক ফিচার এখানে তারা উল্লেখ করে দিয়েছে। তো এগুলো আমরা ধীরে ধীরে আপনার টিউটোরিয়াল ভিডিও দেখেই নেব। তো বন্ধুরা, এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, তো একটি হচ্ছে বাই নাও, আর একটি হচ্ছে ফ্রি ডাউনলোড। তো ফ্রি ডাউনলোডটি মূলত একটি ট্রায়াল ভার্সন, তো এটিকে পরবর্তীতে আপনারা চাইলে সিস্টেম করে ব্যবহার করতে পারবেন। তো আমি এখন এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আমার ফিল্মোরার ডাউনলোডারটি এখান থেকে আমি ডাউনলোড করে নেব। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ইনস্টলেশন ফাইলটি। তো এখান থেকে আমরা সিম্পলি এটিকে ডাবল ক্লিক করে অ্যাজ ইউজুয়াল এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে মূলত একটি ইনস্টলার, এটি অনলাইন থেকে আপনার সম্পূর্ণ সফটওয়্যারটিকে ডাউনলোড করে দেবে। তো আমার অলরেডি অনেকটুকু ডাউনলোড হয়ে গিয়েছে, তো আমরা আপাতত এটুকুকে স্কিপ করে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি সরাসরি সফটওয়্যারটিকে এখানে স্টার্ট নাওয়ে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি কিন্তু ফার্স্ট টাইম ওপেন হচ্ছে। তো ফার্স্ট টাইম ওপেন হওয়ার সময় একটু সময় নেয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে প্রথম ইন্টারফেস হচ্ছে এরকমটি, অর্থাৎ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলছে আপনার আপনার ভিডিওর রেশিও। তো প্রথমে যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 16:9 ওয়াইড স্ক্রিন, এখানে যদি আমি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিসের জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছেন। আপনি যদি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে এই সাইজটি দিতে পারেন, পোর্ট্রেট মোডের জন্য এরকম দিতে পারেন, স্ট্যান্ডার্ড সাইজ, তারপর আছে এখানে সিনেমা সাইজ। তো আমরা সাধারণত যেখানে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 16:9 রেশিওর যে ভিডিও ওয়াইড স্ক্রিন সেটি সিলেক্ট করে রাখি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করব। আর আপনার যদি পূর্বের কোনো প্রজেক্ট করা থাকে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ওপেন প্রজেক্টে ক্লিক করেও আপনার পূর্বের প্রজেক্টগুলোকে ওপেন করতে পারবেন। তো আমরা যেহেতু নতুন, তো সেক্ষেত্রে আমরা সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখন ফিল্মোরার যে সম্পূর্ণ ইন্টারফেসটি সেটি কিন্তু এখন ওপেন হয়ে গিয়েছে। তো আমরা প্রথমে আসলে একটু পরিচিত হয়ে নেই যে আসলে কোনটি দিয়ে কী করতে হবে, বা এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে আসলে কোনটা কী। তো প্রথমে যে বিষয়টি রয়েছে একদম ডান কর্নারে এখানে একটি ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত ভিউ ফাইন্ডার। এর মাধ্যমে আমরা আপনার যে কাজটি, অর্থাৎ কী হচ্ছে সেই জিনিসটি দেখার জন্য এই এটি মূলত একটি মনিটর। এটি হচ্ছে আমাদের মিডিয়া বিন, অর্থাৎ এখানে আমাদের যত মিডিয়া ফাইল ইনপুট করব সেগুলো এখানে আসবে। আর এদিকে যেটি দেখতে পাচ্ছেন নিচের দিকে, এটি হচ্ছে টাইম লাইন, অর্থাৎ আমাদের ভিডিওটি যে আমরা কাটছাট বা কাটা ছেঁড়া যাই করি না কেন, এটি তার সকল কাজ করতে হবে আমাদেরকে এখানটাতে। আর একদম উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে, যেমন আছে মিডিয়া, অডিও, টাইটেল, ট্রানজিশন, ইফেক্ট, তারপর আছে এলিমেন্টস এবং স্প্লিট স্ক্রিন। তো আমরা ধীরে ধীরে সব কিছুর ব্যবহার শিখব। বাম পাশে রয়েছে কিছু মিডিয়া স্যাম্পল, এখানে যদি আমরা ক্লিক করে দেখি এটা হচ্ছে এমটি একটি প্রজেক্ট। তাই এখানে আমি এখনও কোনো কিছু ইম্পোর্ট করিনি, ধীরে ধীরে আপনাদের সবই দেখাবো।
তো বন্ধুরা, যে কোনো প্রজেক্ট শুরু করার আগে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রজেক্ট সেটিংস। তো প্রজেক্ট সেটিংস করার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে ফাইলে, একদম বাম কর্নার থেকে ফাইল অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে প্রজেক্ট সেটিংস। তো প্রজেক্ট সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মূলত আমরা আসলে কী ধরনের ভিডিও নিয়ে কাজ করব, অর্থাৎ হাই ডেফিনিশন ভিডিও কিনা, 4K ভিডিও কিনা ইত্যাদি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন টেমপ্লেট দেওয়া রয়েছে, অর্থাৎ প্রিসেট দেওয়া রয়েছে। এখানে 720 HD, 1920, 1080 ফুল HD, এখানে আলট্রা HD, 4K সব কিছু দেওয়া আছে। অথবা আপনি যদি চান যে কাস্টম কোনো ভিডিও মেক করতে, যেমন হতে পারে বন্ধুরা আপনার ফেসবুক কভার ভিডিও অথবা ইনস্টাগ্রামের কভার ভিডিও বা যে কোনো কিছু কেউ আপনি যদি ম্যানুয়ালি করতে চান তো সেটা করতে পারেন। তো আমরা সাধারণত যেটা করে থাকি সেটা হচ্ছে ফুল HD ভিডিও, অর্থাৎ যেটাকে আমরা 1920, 1080 রেজলিউশনে জানি, তো সেটাই আমরা মূলত কাজ করে থাকি। তো এখান থেকে আমরা ফুল HD সিলেক্ট করে দেবো। তো আপনাকে প্রথমে জিনিসটি দেখে নিতে হবে, এটা হচ্ছে বন্ধুরা ফ্রেম রেট। তো ফ্রেম রেট আসলে কি, আপনারা তো মোটামুটি সবাই জানার কথা যে ফ্রেম হচ্ছে প্রত্যেকটা ইমেজ, অর্থাৎ তো বন্ধু আমরা সাধারণত যে সকল ভিডিও নিয়ে কাজ করে থাকি প্রত্যেকটি ভিডিও কিন্তু একটি ইমেজ আকারে থাকে, অর্থাৎ অনেকগুলো সংমিশ্রণে, অর্থাৎ অনেকগুলো ইমেজের সংমিশ্রণে কিন্তু একটি ভিডিও তৈরি হয়। তো প্রত্যেকটি ইমেজ হচ্ছে এক একটি ফ্রেম। তো আমরা প্রতি সেকেন্ডে কতগুলো ইমেজকে এখানে রাখবো সেটাকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সাধারণত আমাদের যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো 25 থেকে 30 অথবা 60 FPS সাপোর্ট করে থাকে। তো এখানে সবগুলো কিন্তু প্রিসেট আকারে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে 60 FPS আছে, এখানে আছে আপনার 24, 25, 29, আর আমরা সাধারণত যেটা ব্যবহার করে থাকি 24 FPS থেকে 29 FPS পর্যন্ত। তো এটা আসলে আমাদের স্ট্যান্ডার্ড, বলতে গেলে আমরা ইন্ডিয়া বা আমাদের আশেপাশে রিজিওনাল যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে আমরা সাধারণত 24 FPS ব্যবহার করে থাকি। তো এখানে আমরা 24 FPS সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওকে বাটন প্রেস করে দেবো, তাহলে আমাদের প্রজেক্ট সেটিংস শেষ। তো এবার আমাদেরকে যেটি করতে হবে কিছু মিডিয়া ফাইল ইনপুট করতে হবে। তো মিডিয়া ফাইল ইনপুট করার জন্য এই মিডিয়া বিনের মধ্যে আপনি সরাসরি রাইট বাটন ক্লিক করলে সরাসরি একটি ডায়লগ বক্স ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা চাইলে সরাসরি যে কোনো কিছুকে ইনপুট করে নিতে পারেন, অথবা আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে আপনাদের যেখানে থাকা ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে ধরে এনে এই মিডিয়া বিনের মধ্যে, অর্থাৎ এখানে ছেড়ে দিতে পারেন, তবু ফাইলটি ইনপুট হবে। তো আমি কিছু ফাইল এখান থেকে ইনপুট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু একটি ফাইল এখানে ইম্পোর্ট করে নিয়েছি। তো ধীরে ধীরে আরও ফাইল, বিভিন্ন ধরনের ফাইল ইম্পোর্ট করে আপনাদেরকে আমি দেখাবো। তো এখন আমাদেরকে যেটি করতে হবে এই ফাইলটিকে আমাদের টাইমলাইনে নিয়ে আসতে হবে। তো সেজন্য যেটি করতে হবে, মাউসের লেফট বাটন প্রেস করে আমাদের এই টাইমলাইনে নিয়ে এসে এটিকে ছেড়ে দিতে হবে। তো টাইমলাইনের কথা যদি বলি, দেখুন এখানে আমি যখনই এখানে ভিডিওটি ছেড়ে দিচ্ছি তো সেটি কিন্তু বলে দিচ্ছি এখানে কিন্তু ওটি 25 FPS করা আছে, কিন্তু আমি এখানে 24 FPS এটিকে করে নেব। তো এটা কিন্তু 24 FPS হয়ে গিয়েছে। তো বন্ধুরা টাইমলাইনের কথা বলতে গেলে এখানে দেখুন যে টাইমলাইন এখানে দেখাচ্ছে একটি ভিডিও ট্র্যাক এবং এখানে দেখাচ্ছে একটি অডিও ট্র্যাক। মূলত টাইমলাইনের মধ্যে যেই ট্র্যাকগুলো থাকে বা যে জায়গাগুলো থাকে এগুলোকে আলাদা আলাদা ট্র্যাক বলা হয়। এখান থেকে চাইলে এই ট্র্যাকটিকে লক করে দেওয়া যায়, আবার চাইলে এখান থেকে এই চোখটি বন্ধ করে দিয়ে এটিকে হাইড করেও দেওয়া যায়। তো এবার আমরা একটু কাটাছেঁড়া করব। তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি ভুল হয়েছে। তো এই ভুলটুকুকে আমি যদি এবার কাটাছেঁড়া করতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটু প্রিভিউ করে দেখাই, শুরু করি। তো এরপর দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গাটুকু ব্ল্যাঙ্ক। তো এই জায়গাটুকুকে আমি যেটা করবো সেটা হচ্ছে কাটাছেঁড়া করবো। তো কাটাছেঁড়া করার জন্য আমাকে এই পয়েন্টে নিয়ে আসতে হবে। প্রথমে আপনাকে দেখতে হবে যে আসলে কোথা থেকে এই জিনিসটিকে কাটতে হবে বা কোনটুকু আপনি ফেলে দিতে যাচ্ছেন। আর সবচেয়ে বড় ব্যাপার, আপনি কিন্তু চাইলে এখান থেকে জুম করতে পারবেন খুব ইজিলি। জুম করার জন্য এখান থেকে আপনারা এটাকে টেনে জুম করতে পারেন, অথবা এখানে যে টাইমগুলো দেখতে পাচ্ছেন এখানে লেফট বাটনকে প্রেস করে ধরে ধরে এখান থেকে জুম করে নিতে পারবেন। ডানে বামে টেনে, ডানে টানলে জুম হবে এবং বামে টানলে এটা জুম আউট হবে। তো এবার আমি কী করবো, এখান থেকে এটিকে কাটবো। আর কাটার জন্য যেটা করতে পারি, আমি সরাসরি এখানে যেই ক্রস আইকনটি রয়েছে এখানে প্রেস করতে পারি, অথবা এখানে বাম কর্নারে দেখতে পাচ্ছেন একটি কাঁচির আইকন, এখান থেকেও আমি কাট করতে পারি। তো যখন আমি এখানে প্রেস করলাম দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, এখানে একটি ট্র্যাক এবং এখানে একটি ট্র্যাক, অর্থাৎ এখানে একটি মিডিয়া এবং এখানে একটি মিডিয়া, দুটি আলাদা হয়ে গিয়েছে। তো আমি কী করবো, এখান থেকে এটুকুকে ফেলে দেবো। তো ফেলে দেওয়ার জন্য আমি সিম্পলি এখানে চলে আসবো। এবার এখানে আসার পর আমি একটু প্লে করে দেখবো। বন্ধুরা প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে VOLT কি। তো যেহেতু এখান থেকে ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে প্রেস করে দেবো এবং প্রেস করে দেওয়ার পর এই অংশটিকে আমি সিলেক্ট করবো, যেহেতু আমি এটুকুকে ফেলে দেবো। তো এই জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি সিম্পলি কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করতে পারেন, অথবা ব্যাক স্পেসও ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে দেখুন রাইট বাটন ক্লিক করার পর এখানে ডিলিট বাটন রয়েছে। তো ডিলিট অপশনে ক্লিক করলে এটু ডিলিট হয়ে গিয়েছে এবং অটোমেটিক্যালি এর সাথে মার্চ হয়ে গিয়েছে, অর্থাৎ জোড়া লেগে গিয়েছে। এবং এটাকে চাইলে কিন্তু আমরা টেনে হিস্ট্রি কিন্তু ডানে বামে নিয়ে যেতে পারি, এই জায়গাটাকে ফাঁকা করে নিতে পারি, অন্য কোনো ইমেজ বা অন্য কোনো কিছুকে চাইলে আমরা এখানে অ্যাড করতে পারি। তো এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে টাইমলাইনের বিষয়। মূলত এভাবে এই জিনিসগুলোকে কাটতে হয়। আমি আবার একটু ছোট করে দেখিয়ে দিই। সিম্পলি যদি বলি যে এখানে যেহেতু হয়তোবা কোনো ভুল হয়েছে, আমি এখান থেকে কাটবো। কাটার জন্য আমি কী করবো, আর একটু বামে নিয়ে আসবো, এখান থেকে ঠিক আছে। তো
আমি জাস্ট এখানে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর দেখুন এখানে দুটো ক্লিপ আলাদা হয়ে গিয়েছে। আমি এবার কি করব, জাস্ট এখানে চলে আসব। এখানে আসার পর মনে হচ্ছে এখান থেকে ঠিক আছে, তো আমি এখানে কি করব, এখানে আবার ক্রসে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর সিম্পলি রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটিকে ডিলিট করে দেব। তো দুটো জিনিস খুব সুন্দর করে মার্জ হয়ে গেল। তো বন্ধুরা, কাজের প্রয়োজনে কিন্তু আমাদের এমনও প্রয়োজন হতে পারে যে আমাদের এখান থেকে ভিডিও থেকে অডিওটিকে আলাদা করতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য সিম্পলি আপনি এই ক্লিপটিকুর উপরে রেখে, যে কোনো ক্লিপের উপরে রাখার পর আপনি কি করবেন, সরাসরি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর ডিটাচ অডিও নামে এখানে একটি অপশন রয়েছে, তো সেই ডিটাচ অপশনে আপনি এখানে সরাসরি ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের অডিও ট্র্যাকের মধ্যে আমাদের যে এখানে যে ট্র্যাকটি ছিল, যে অডিও এর সাথে যে অডিওটি ছিল, সেই অডিওটি আলাদা হয়ে গেছে। তো এই অডিওটিকে চাইলে আমরা সরাসরি এখান থেকে ডিলেটও করে দিতে পারি। আবার যদি চাই আমরা সরাসরি কিন্তু ব্যাগে নিয়ে আসতে পারি, তার জন্য আমাদেরকে কন্ট্রোল জেড প্রেস করতে হবে। কন্ট্রোল জেড প্রেস করলে, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে আনডু এবং রিডু দুটো অপশন রয়েছে, এই দুটোর অপশনের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ব্যাগে বা অর্থাৎ ব্যাকওয়ার্ড অথবা ফরওয়ার্ডে আপনি চলে যেতে পারেন। তো বন্ধুরা, ভিডিও কাটাকাটির পর যে বিষয়টি আসে আমাদের মাঝে তা হচ্ছে অডিওকে ঠিক করা, অর্থাৎ অডিওতে যদি নয়েজ থাকে বা অডিওর যদি ইকুয়ালাইজেশনের প্রয়োজন পড়ে তো সেটি করা। আর তার জন্য যেটি করতে হবে, দেখুন আমি যদি এই ট্র্যাকটিকে অডিও আপনার ঠিকঠাক করতে চাই, তো সেক্ষেত্রে এই ট্র্যাকটিকে রাখার তো অবস্থায় আমি এখানে ডাবল ক্লিক প্রেস করব। তো ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু নতুন অপশন চলে আসলো। এখানে রয়েছে ডান পাশে অপশন, সেটি হচ্ছে একদম বামে যেটি আছে সেটি হচ্ছে ভিডিও, এবং তার ডানে আছে অডিও। তো এখান থেকে আমাদেরকে অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করার পর আপনি এখানে সম্পূর্ণ ইন্টারফেসটি পাবেন। তো প্রথমে আপনাকে একটু প্রিভিউটা দেখে নিয়ে আসলে যে এখানে সাউন্ডটি কেমন রয়েছে। ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি এবার কি করব, এর ভলিউমটি একটু বাড়িয়ে দেব, আর তার জন্য আমাকে যেটি করতে হবে এই অপশনটিকে ধরে এটিকে ধরে একটু উপর দিকে উঠিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন শেপগুলো কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে সাউন্ড কি পরিমাণে কমছে বা বাড়ছে। এছাড়া আপনি চাইলে খুব সহজেই সাউন্ডকে কম বেশি করতে পারবেন। সেক্ষেত্রে এই যে আপনার দাগটি দেখছেন, এই দাগের উপরে মাউস পয়েন্টার যখন আপনি নেবেন দেখবেন একটি হাতের চিহ্ন চলে আসছে। তো আসার পর আপনি সিম্পলি এখান থেকে এটিকে উপর নিচে করে ফেলতে পারবেন, অর্থাৎ এখান থেকে সাউন্ড কমাতে পারবেন বাড়াতেও পারবেন। তো এটা হচ্ছে খুব সিম্পল ওয়ে। এবং আপনি যদি ফুল ইকুয়ালাইজেশন অর্থাৎ একটি সাউন্ডকে যদি সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে অডিও অপশনে আসতে হবে, এবং এখানে দেখুন ফেড ইন ফেড আউট, এখানে প্যাচ, এবং এখানে ইকুয়ালাইজার, এবং এখানে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ নামে সবগুলো অপশনে কিন্তু এখানে রয়েছে। তো দেখুন এখানে আমি যেটি করব, এখন আমি যদি চাই যে এখান থেকে এই অংশটিকে ফেড আউট করে দেব, অর্থাৎ তো আমি এই জায়গাটুকুকে একটু জুম করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি যে এই সাউন্ডের লাস্ট অংশটুকুকে একটু ফেড আউট অ্যাড করতে। তো আমি সিম্পলি এখানে আমি কি করব, এখান থেকে ফেড এখানে রাখার পর আমি যেখান থেকে ফেড আউট করতে চাই সেখান থেকে আমি এখান থেকে এই ফেড আউটকে এখানে ক্লিক করে দেব। তাহলে আমার এই অংশটুকু, আপনার এই ক্লিপের এই অংশটুকু দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু এই পর্যন্ত সাউন্ড কিন্তু নিচের দিকে চলে এসেছে। এখানে একটি হালকা আভা দেখা যাচ্ছে। এখন এখানে যে একটি ডট দেখতে পাচ্ছি, এই ডটকে টেনে নিয়ে এসে আমি এখান থেকে এ পর্যন্ত রেখে দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে এই অংশটুকু সাউন্ড নিচের দিকে নেমে এসেছে। তো আমরা এবার একটু প্লে করে দেখি, শুরু করি, দেখতে পাচ্ছেন যে সাউন্ডটি কিন্তু ফেড আউট হয়ে গেছে। আবার যদি চাই যে এখান থেকে ফেড আউট করবো, তো তাহলে একটু ভালোভাবে দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করি, দেখুন সাউন্ডটি কিন্তু একদম নিচের দিকে নেমে গেছে। তো এটাই হচ্ছে মূলত বিষয় যে আমরা এখান থেকে ফেড আউট ফেড ইন ব্যবহার করতে পারি। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে এই সাউন্ডটিকে একটু ইকুয়ালাইজেশন অ্যাড করব, যেমন ট্রিবল এবং বেসকে একটু বাড়াবো কমাবো। সেজন্য যেটি করব, আমরা আবার এই ক্লিপটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজেশন, তো কাস্টমাইজে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফুল ইকুয়ালাইজারটি চলে এসেছে। তো এবার আমরা এখান থেকে কী করতে পারি, হালকা ট্রিবল, অর্থাৎ আপনারা জানেন যে ডান পাশেরগুলো ট্রিবল হয় এবং বাম পাশেরগুলো কিন্তু বেস হয়। তো আমরা এখান থেকে একটু ট্রিবল বাড়িয়ে দিলাম এবং এখান থেকে একটু বেস বুস্ট করে দিলাম। তো এবার যদি আমরা আমাদের ভোকালটি একটু আবার শুনে নিই এখান থেকে, দেখুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো দেখতে পাচ্ছেন কতটুকু স্মুথ আপনার ভিডিও হচ্ছে, এবং পাশাপাশি আমার ভিডিওতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই। তারপরেও চাইলে কিন্তু আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজকে ব্যবহার করতে পারি। এখানে জাস্ট ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনার ভয়েসে কী পরিমাণে নয়েজ আছে সেই নয়েজটিকে আপনারা এখান থেকে ক্যান্সেলেশন করে দিতে পারেন। যেহেতু আমার এখানে কোনো নয়েজ নেই ওরকম, আমি এখান থেকে উইকই রাখলাম। তো উইক রাখার পর এবার যদি আমি প্লে করি, তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো আমার ভয়েসটি এখন একদমই ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে মূলত অডিও ইন্টারফেস, অর্থাৎ ফিল্মোরার অডিও ইন্টারফেস। এছাড়াও আপনি চাইলে আপনার এখানে যদি মাল্টিপল ট্র্যাক থাকে, আমি যদি আপনাদেরকে সিম্পলি এখান থেকে একটু দেখাই। তো বন্ধুরা, আমি কিছু ফাইল এখানে নতুন করে ইনপুট করে নিলাম। তো এখন আমি আপনাদেরকে যদি বলি যে আমার মাঝখানে একটি ইন্ট্রো বসানো দরকার, অর্থাৎ
এই অংশটুকুর পরবর্তীতে অর্থাৎ এই অংশটুকু আমার প্রথম অংশ, এই অংশটুকু আমার সেকেন্ড অংশ, তো মাঝখানে আমি একটি ইন্ট্রো বসাবো। তো সেটি কিভাবে করব, জাস্ট আমি এখান থেকে প্রেস করব, প্রেস করে আমি এখান থেকে এই অংশটুকু কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এই অংশটুকু একটু সরিয়ে নিচ্ছি আমার ভিডিওর জন্য। তো এর পরবর্তীতে আমি যেটি করব, এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ইন্ট্রো আছে, ফাইনাল ইন্ট্রো আমি সেভ করে রেখেছিলাম। তো এই ইন্ট্রোটিকে আমি এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু মাল্টিপল ট্র্যাক এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। তো এবার যে বিষয়টি রয়েছে বন্ধুরা, সেটি হচ্ছে আমাকে এই ইন্ট্রোটি পরবর্তীতে আমাকে এই ভিডিওটিকে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ এটিকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমার ইন্ট্রো বসে গেল এবং আমি চাইলে কিন্তু আমি এখানে এটিকে ধরে নামিয়ে দিতে পারি এবং একসাথে মিলিয়ে দিতে পারি। এভাবে কিন্তু আমি খুব সহজে চাইলে একটি ভিডিওর মাঝখানে ইন্ট্রো বা আউট্রো যেটাই বসানো দরকার যে কোনো কিছু কিন্তু আমি খুব সহজে এখানে বসিয়ে দিতে পারি। তো এরপর আসে যে বন্ধুরা যেটি, সেটি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক অ্যাড করে থাকি সাধারণত। তো সেটি আসলে কিভাবে করবো, আমি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক এখানে আমি রেখে দিয়েছি, আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাচ্ছি। যেমন এটি একটি পপুলার ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এটিকে আমরা এখন কিভাবে অ্যাড করব, তার জন্য আমাদেরকে যেটি করতে হবে তা হচ্ছে আমাদেরকে সরাসরি এটি ধরে নিয়ে এসে এখানে ট্র্যাক অ্যান্ড ড্রপ পদ্ধতিতে আমাদের এই মিউজিক ট্র্যাকে অ্যাড করে দিতে হবে। দেখুন আমাদের কিন্তু ট্র্যাকটি অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে মিউজিকটিও অ্যাড হয়ে গিয়েছে। তো এখন যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের কিন্তু, আমি যদি ভিডিওটি প্রথম থেকে প্লে করি তাহলে দেখতে পাবেন যে সাউন্ড কিন্তু অনেক বেশি হচ্ছে। তো ভিওএলটি সম্পর্কে সম্পূর্ণ এখন আমাদেরকে যেটি করতে হবে এর সাউন্ডটিকে একটু কমিয়ে দিতে হবে। তো কমিয়ে দেওয়ার জন্য সরাসরি আপনারা কি করতে পারেন, এখানে ক্লিক করেও কিন্তু নিচের দিকে নামিয়ে সাউন্ডকে কমিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে ডাবল ক্লিক করে অডিও প্রোফাইলে গিয়ে এখান থেকে আপনারা সরাসরি সাউন্ডকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এটিকে একটু ডিপ করে দিচ্ছি, সাউন্ডটিকে ডিপ করে দিলাম। এবার আমরা একটু প্লে করে দেখি। আমি আছি আপনাদের হোস্ট রাশিদ রাসেল রাসেল, দেখছেন যথারীতি আপনাদের ফেভারিট চ্যানেল। আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা কমপ্লিট। তো এবার আমরা যে বিষয়গুলোতে যাব, উপর দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে বন্ধুরা অডিও, তারপরে আছে আপনার টাইটেল, ট্রানজিশন ইফেক্ট। তো আমরা এবার এগুলো ব্যবহার করা দেখব। তো এগুলো ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে, তো এগুলো ব্যবহার করা খুবই ইজি। আপনার প্রথমে ব্যবহার করব আমরা এখান থেকে টাইটেল দিয়ে। তো টাইটেলে যদি আমরা যাই, টাইটেল সাধারণত আমরা প্রথমে কি করি, যে কোনো একটি ভিডিওর শুরুতে কোনো কিছু লিখে দেই, আমাদের নাম লিখি অথবা ভিডিওর টপিক সম্পর্কে কোনো কিছু লিখি। তো আমরা যদি এখান থেকে টাইটেলে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে অনেক টাইটেল রয়েছে, অনেক টাইটেল রয়েছে। তো এখান থেকে মূলত কিন্তু আপনাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজও বিভিন্ন টাইটেল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টিউম, ওপেনার, টাইটেল, লোয়ার থার্ড, সাব টাইটেল ইত্যাদি ইত্যাদি। তো আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো টাইটেল বসিয়ে নিতে পারেন। যেমন সিম্পলি আমি যদি বলি যে আমি এখান থেকে একটি টাইটেল ব্যবহার করবো আমার নামের জন্য, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই টাইটেলটিকে আমরা এখান থেকে ধরে নিয়ে এসে জাস্ট এখানে ট্র্যাক অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ছেড়ে দিলাম। আমাদের কি হয়ে গেল, এখানে আমি দেই, ওইখানে যেহেতু ভিডিওটি কম ইন্ট্রো বড়, তো আমি এখানে কি করলাম জাস্ট এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর আমরা এবার একটু টাইটেলটিকে প্লে করে দেখি, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আছি আপনাদের হোস্ট, এটি এরকম। তো এবার আমরা এটিকে কি করব, মডিফাই করব, কেননা এখানে রয়েছে ইওর টেক্সট হিয়ার। তো আমরা যদি এটিকে ডাবল ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার যেই টেক্সট রয়েছে সেটি এখানে রয়েছে। তো আমি এখান থেকে আমার নামটি লিখে দিচ্ছি। তো লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর এটি কিন্তু হয়ে গেল তার ম্যানুয়ালি। এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট ফেলতে পারি, যদি টেক্সটের কালার বা ইফেক্ট যদি চেঞ্জ করতে চাই এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্টে ক্লিক করে করে আমরা চাইলে এখান থেকে এগুলোকে চেঞ্জ করে নিতে পারি, অথবা চাইলে সলিড কালার রাখতে পারি, অথবা যদি আমরা চাই যে না এর সম্পূর্ণ জিনিসকে চেঞ্জ করবো, অর্থাৎ এর সম্পূর্ণ ডিজাইন অথবা এর মোশন ইত্যাদিকে চেঞ্জ করবো, তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স রয়েছে, এই অ্যাডভান্সে ক্লিক করলে আপনি এই লোয়ার থার্ডের বা এই যেই টেক্সট অ্যানিমেশনটি রয়েছে এটির ডিটেলে ঢুকতে পারবেন। এখানে যাওয়ার পর চাইলে আপনারা এখান থেকে নিচের এই পার্টটিকে যদি ধরি, এখানে দেখতে পাচ্ছেন দুটি লেয়ার, অর্থাৎ এখানে কিন্তু লেয়ার দেখাচ্ছে দুটো। তো একটি হচ্ছে বন্ধুরা নিচের লেয়ার, অর্থাৎ এই হলুদ বাটনটি। তো হলুদ বাটনটিকে যদি আমরা বিভিন্ন অ্যানিমেশন চেঞ্জ করতে চাই, তো সেখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে নানান ধরনের অ্যানিমেশন রয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনারা চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে আপনি যদি এখানে ক্লিক করা মাত্র কিন্তু সেই অ্যানিমেশনগুলো আপনাকে এখানে প্রিভিউ করে দেখাচ্ছে। তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটি রাখলাম। এবার যে আমাদের টেক্সটের বিষয়, তো টেক্সটকে যদি আমরা সিলেক্ট করি, তো টেক্সটও আমরা কোনভাবে আসবে এখানে সেটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। তো টেক্সটকে আমি এখানে সিম্পলি যদি এটা দেই, এটা দিতে পারি, এখান থেকে দেখুন প্লে করে কীভাবে আসছে, সেটা কিন্তু আমরা এখান থেকে এটাকে সেট করে দিতে পারি। তো আমি সিম্পলি এখানে এটাকে রাখলাম। রাখার পর এখান থেকে এখানে আমি টেক্সটকে বিভিন্নভাবে কাস্টমাইজেশন করতে পারবো। এখান থেকে টেক্সটের ব্লার চাই কি না, টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট চাই কি না, অথবা এখানে টেক্সটের সাইজ কীরকম হবে, টেক্সটের অপাসিটি কেমন হবে, টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চাই এখান থেকে টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবো। অর্থাৎ হোল যেই কাস্টমাইজেশনটি রয়েছে এখান থেকে আপনি চাইলে খুব সহজেই
কাস্টমাইজেশন করে নিতে পারবেন। ঠিক একইভাবে এখানে আরও বিভিন্ন ধরনের লোয়ার থার্ড রয়েছে, সেই লোয়ার থার্ডগুলোকে আপনারা এখান থেকে সিম্পলি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে ওকে দিয়ে বের হয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ধরনের রয়েছে, এখান থেকে বিভিন্ন ধরনের ওপেনার ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ধরনের আউট্রো ইন্ট্রো ইত্যাদি ব্যবহার করতে পারবেন, সাবটাইটেল আকারে ব্যবহার করতে পারবেন, তো ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে আপনারা একটা একটা করে ব্যবহার করে দেখবেন। আপনারা এখানে চাইলে ডাবল ক্লিক করে কিন্তু প্রিভিউ করে দেখতে পারেন যে কোনটা কেমন, আপনার যেখানে যেটা ইচ্ছা সেখানে সেটি বসিয়ে দিতে পারেন সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে। আমার যদি দরকার পড়ে এখানে এই ওপেনারটি, তো সেক্ষেত্রে আমি এখানে এটিকে বসিয়ে দিয়ে এর পরবর্তীতে কিন্তু আমার ভিডিওকে আমি অ্যাটাচ করতে পারবো। আবার চলে যাবো মিডিয়াতে, মিডিয়াতে যাওয়ার পর যে কোনো যদি এটাকেই ধরি আবার নতুন করে, তো সেক্ষেত্রেও এখানে এনে এটিকে অ্যাড করে দিতে পারবো। তো বন্ধুরা দেখা যাক, এবার হচ্ছে আমাদের তার পরবর্তী যে অপশনটি রয়েছে ট্রানজিশন, এই ট্রানজিশনটি দেখবো। ফিল্মোরা রয়েছে বন্ধুরা অনেক 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 ট্রানজিশন, এখানে বন্ধুরা টোটাল 233টি ট্রানজিশন রয়েছে। সাধারণত অন্যান্য যে সকল একটু বিগেনার যে সকল ভিডিও এডিটর রয়েছে তার মধ্যে এত ট্রানজিশন কখনোই থাকে না। আপনি ক্যামটেসিয়া থেকে শুরু করে যে সকল ভিডিও এডিটরগুলো রয়েছে, ফাইনাল কাট প্রো বা পাওয়ার ডিরেক্টর, তার মধ্যে কিন্তু এত ট্রানজিশন কিন্তু নাই। এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বিভিন্ন ধরনের ট্রানজিশন এখানে রয়েছে। তো এখন কথা হচ্ছে তাহলে ট্রানজিশন আসলে কি। তো ট্রানজিশন জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। তো দেখুন এখানে কিন্তু একটু গ্যাপ রয়েছে, সিম্পলি প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো এখানে আমরা যেটি করতে পারি, এখানে একটি ট্রানজিশন আমরা অ্যাড করতে পারি। ট্রানজিশন হচ্ছে একটি ক্লিপ থেকে অন্য ক্লিপটে যাওয়ার মধ্যে যে মোশনটি ব্যবহার করি সেটি হচ্ছে ট্রানজিশন। তো ট্রানজিশন ব্যবহার করার জন্য সিম্পলি এখানে আপনাকে স্প্লিট করে নিতে হবে। তো আমি এখানে এটিকে স্প্লিট করে নিলাম। তো স্প্লিট করে নেওয়ার পর আমরা যেই ট্রানজিশনগুলো ব্যবহার করব এটি হচ্ছে একদম লেটেস্ট ট্রানজিশন, এগুলো আগে ফিল্মোরায় ছিল না, এখন নতুন করে অ্যাড করা হয়েছে। এগুলো সাধারণত যারা মূলত স্লাইড শো আকারে ভিডিও তৈরি করে তাদের জন্য এই ট্রানজিশনগুলো বেশি ব্যবহার করে থাকে তারা। তো আমরা সাধারণত অন্যান্য যে সকল ট্রানজিশনগুলো রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন, আপনারা প্লে করে এখান থেকে দেখে নিতে পারেন, যেমন ফেড ইন ফেড আউট বা আপনার 3D, যে এখানে দেখতে পাচ্ছেন যে 3D রয়েছে বিভিন্ন ধরনের। সাধারণত 3D যদি আপনি ব্যবহার করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও রেন্ডারে কিন্তু একটু সময় বেশি নেবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে আসছে। তো আমরা কী করবো, সিম্পলি যদি কোনো ট্রানজিশন আমাদের টাইম লাইনে ব্যবহার করতে চাই কোনো ভিডিও ইফেক্টের মধ্যে, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, জাস্ট এখানে ধরে নিয়ে এসে দুই স্প্লিটিংয়ের মাঝখানে এনে ছেড়ে দেবো। এখন আপনাদেরকে যদি একটু প্লে করে দেখাই এখান থেকে মাল্টিমিডিয়া। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ, তো নিশ্চয়ই ভালোভাবে দেখতে পাচ্ছেন যে বিষয়টা আসলে কি মাল্টিমিডিয়া। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন, তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজিশনে কিন্তু সময়টা একটু বেশি নিচ্ছে, তো আমরা চাইলে কিন্তু এই ট্রানজিশনটিকেও কাস্টমাইজ করতে পারবো। সেজন্য ট্রানজিশনে ডাবল ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদের চাহিদা অনুযায়ী মিনিট সেকেন্ড আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো আপনাদের যতটুকু দরকার ঠিক ততটুকু রেখে আপনারা এখান থেকে ট্রানজিশন আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। এবং এখান থেকে চাইলে সরাসরি আপনারা যদি আরেকটু ছোট করতে চান তো সেক্ষেত্রে এখান থেকে নিজেরাও করে নিতে পারবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এখানে মাউস পয়েন্টার যখনই নিয়ে আসবেন দেখুন এখানে কিন্তু একটি অ্যারো বাটন চলে আসছে এবং এখান থেকে এটিকে ছোট বড় যে কোনো সাইজ আকারে করে নিতে পারবেন। এবার যদি দেখুন কত ছোট আকারে আমাদের ট্রানজিশনটি আসছে, এবং এই ট্রানজিশনটি যদি আপনার পছন্দ না হয় সিম্পলি এখান থেকে এই ট্রানজিশনটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন, দেখুন ট্রানজিশনটি এখান থেকে চলে যাচ্ছে। তো এই হচ্ছে মূলত ট্রানজিশনের কাজ। আপনারা চাইলে এখান থেকে অনেক অনেক ট্রানজিশন রয়েছে, এখান থেকে যে কোনো ট্রানজিশন আপনার ভিডিওর মাঝখানে ব্যবহার করতে পারবেন। যেমন সিম্পলি যদি আমি এখান থেকে অন্য একটি ট্রানজিশন এখান থেকে ব্যবহার করতে চাই, এই ট্রানজিশনটি যদি আমি ব্যবহার করতে চাই দেখুন, তো সেক্ষেত্রে আমি জাস্ট কী করবো এই ট্রানজিশনটি এখান থেকে নিয়ে আসবো এবং আমি যেখানে কেটেছিলাম সেখানে এটিকে বসে দেবো। ইভেন আপনি চাইলে এই ভিডিওর ক্লিপের যে কোনো ক্লিপের শেষে অথবা শুরুতেও কিন্তু এটিকে জুড়ে দিতে পারেন। দেখুন আমি কিন্তু এবার এই ভিডিওর শেষে, হ্যাঁ সরি, এই ভিডিওর কিন্তু শুরুতে আমি এটিকে জুড়ে দিলাম এবং এবার আমি এটিকে কী করব, আমি একটু এটিকে ছোট করে নেব। ছোট করার জন্য মাউস বাটন ধরে এখান থেকে আমরা ডান দিকে টেনে নিয়ে আসলাম। এবার দেখুন বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট। আশা করি ট্রানজিশন ইফেক্টটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এমন অনেক সময় আসে যখন আপনাদের যেটি করতে হয় সেটি হচ্ছে ভিডিও ওভারল্যাপিং করতে হয়, অর্থাৎ একটি ভিডিওর উপরে আরেকটি ভিডিও বসাতে হয়। তার জন্য আমি আরেকটি ভিডিও আমি এখানে টাইমলাইন মিডিয়া বিনে ইম্পোর্ট করে নিলাম। তো সেজন্য আমি আরেকটি নতুন ভিডিওকে আমি মিডিয়া বিনে ইম্পোর্ট করে নিলাম। তো এখান থেকে আমি যেটি করতে পারি সেটি হচ্ছে এখান থেকে ভিডিওটিকে এখানে ধরে নিয়ে আসতে পারি। দেখুন সাথে সাথে কিন্তু এখানে আরও একটি নতুন ট্র্যাক, অর্থাৎ নতুন একটি লেয়ার কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো এবার দেখুন আমি কিন্তু এখান যখন এখান থেকে আমি যদি প্লে করি, তো একটু ভালোভাবে খেয়াল করুন ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন দেখতে পাচ্ছেন কিন্তু একটি ভিডিওর উপরে অন্য একটি ভিডিও কিন্তু চলে এসেছে। সিম্পলি এই ভিডিওটিকে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সাউন্ড অফ করে দিতে পারেন, অর্থাৎ অন্য একটি ধরনের যে কোনো ধরনের ভিডিও যদি আপনি আপনার ভিডিওর উপরে বসাতে চান তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভিডিও
বসাতে পারবেন এখন আপনাদের হোস্ট আমাদের নিচের ভিডিওটি চলছে তার নিচের ভিডিওর সাউন্ডই চলছে এবং উপরে যে নতুন একটি ভিডিও আমি ওভারল্যাপিং করলাম সেই ভিডিওটির ভিডিও প্লে হচ্ছে তো এটা হচ্ছে মূলত বিষয় তো এবার আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে মূলত আমরা কিভাবে জুম করতে পারি বা প্যান শট নিতে পারি বা কাটাকাটি করতে পারি অর্থাৎ আমাদের যতটুকু জুম করা দরকার বা প্যান শট না দরকার সেটিগুলো আমরা কিভাবে করব দেখুন এখানে আমরা একটি ক্লিপ দেখতে পাচ্ছি বা আমরা এই ছোট ক্লিপটিকে আমরা ব্যবহার করি তো ছোট ক্লিপের কথা যদি বলি আমরা কি করব এই এটিকে জুম করব জুম করার জন্য আমরা যেটি করব সিম্পলি এখান থেকে যদি আমরা এই ক্লিপটিকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন ক্রপ এন্ড জুম নামে একটি অপশন রয়েছে যার শর্টকাট হচ্ছে অল্ট আর সি তো এখানে আমরা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে এখান থেকে আপনি চাইলে এটিকে আপনি ক্রপ করতে পারবেন আপনার ইচ্ছা মতো এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল রেশিও অর্থাৎ আমার ভিডিওটি যে রেশিওতে আছে সেই রেশিওতে থাকবে কিনা 1920x1080 অথবা চাইলে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো রেশিও চুজ করে নিতে পারেন অথবা কাস্টমও চয়েস করে নিতে পারেন তো আমি অরিজিনাল রেখে যদি আমি এখান থেকে দেখুন টানি তো সেক্ষেত্রে কী হচ্ছে ভিডিওটি কিন্তু অর্থাৎ কোনো দিকে যাবে না মাউস পয়েন্টার আপনি যেদিকে নেন অরিজিনাল রেশিওতেই থাকবে এবার আপনার যতটুকু ঠিক যতটুকু দরকার ততটুকু রেখে আপনি জাস্ট সিম্পলি যদি এখান থেকে আমি ওকে বাটনে প্রেস করে দিই দেখুন আমার ভিডিওটি কিন্তু জুম হয়ে গিয়েছে আমি যদি প্লে করি কথা না বলি দেখুন আমার এটি কিন্তু জুম হয়ে গিয়েছে তো এবার আসে আমাদের প্যান শটের বিষয়ে অর্থাৎ একদিক থেকে অন্যদিকে ভিডিওটি স্লাইড করে যাবে তো সেটি আসলে কীভাবে ঘটে আমি আবার ব্যাক স্পেস দিয়ে পুনরায় পিছন দিকে যাচ্ছি তো এজন্য আবার আমি চলে যাব সরাসরি এখান থেকে ক্রপ অ্যান্ড জুমে ক্রপ অ্যান্ড জুমে যাওয়ার পর দেখুন ক্রপের ডান পাশে একটি অপশন রয়েছে যার নাম হচ্ছে প্যান অ্যান্ড জুম তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন দুটো অপশন এখানে একটি হলুদ আরও একটি এখানে সরি কমলা এবং এখানে আরেকটি অপশন রয়েছে এটি হচ্ছে আপনার হোল উইন্ডো তো ফার্স্ট টাইম আমি হোল উইন্ডোকে এতটুকু ক্রপ করে নিলাম এবং আমি চাচ্ছি যে এখান থেকে এটি প্যান হয়ে আমার মুখ বরাবর এখানে যেন যায় তো সেজন্য এখানে এই দ্বিতীয় অপশনটিকে সিলেক্ট করতে হবে অর্থাৎ এটা হচ্ছে আপনার জুম এরিয়া এবং এটি হচ্ছে আপনার জুম আউট এরিয়া এটা হচ্ছে মূলত প্যান শট তো আপনারা এখান থেকে চাইলে কিন্তু প্রিভিউ করে আস্তে আস্তে দেখে নিতে পারবেন যে কী হচ্ছে ঘটনাটি তো এখান থেকে আমি ওকে বাটনে প্রেস করছি এবং ওকে বাটনে প্রেস করার পর আমি এখান থেকে আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি তো বন্ধুরা কথা না বলে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখতে পারলেন যে কীভাবে প্যান শট নিতে হয় ফিল্মোরা 9-এ খুবই ইজি ওয়েতে আপনারা খুব চাইলে যে কোনোভাবে আপনাদের প্যান শটগুলো নিতে পারবেন খুবই সহজে তো এরপরে যে বিষয়টি আসে বন্ধুরা ব্যাকগ্রাউন্ড রিমুভ অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে অবশ্যই আপনাকে পিছনে একটি গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে তো গ্রিন স্ক্রিন হিসেবে আপনার কাপড় অথবা পেপার বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন কিন্তু আপনাদের মনে রাখতে হবে অবশ্যই আপনাদেরকে গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে কেন গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে আপনি যদি গ্রিন স্ক্রিন ব্যবহার না করেন তো সেক্ষেত্রে আপনি এই কোনো কালারকে ফেলে দিতে পারবেন না অর্থাৎ আমাদের শরীর বা আমাদের যে কাপড় আমরা ব্যবহার করি তার মধ্যে আসলে ওইভাবে গ্রিন যে কালারটি সেটি থাকে না সেই কারণে খুব সহজেই কালারকে সিলেক্ট করে আমরা গ্রিন কালারটিকে ফেলে দিতে পারি তাই অবশ্যই আপনাকে ভিডিও তৈরি করার সময় যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও তৈরি করতে চান আপনাকে একটি গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে যে পিছনে যেরকমটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু এখানে একটি গ্রিন স্ক্রিন ব্যবহার করেছি তো আমি এখন আপনাদেরকে ভিডিওটির অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেখাবো এই ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই জিনিসটি আপনাদেরকে দেখাবো তো তার জন্য প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন একটু বর্ধিত অংশ রয়েছে সেই বর্ধিত অংশটুকুকে আগে ক্রপ করে ফেলে দিতে হবে তার জন্য আমি সরাসরি চলে যাব এখান থেকে ক্রপ অ্যান্ড জুমে যাওয়ার পর আমি এখান থেকে এই অংশটুকুকে ফেলে দেব সিম্পলি এই অংশটুকুকে আমি ফেলে দিলাম ফেলে দেওয়ার পর ডান পাশে একটি কিছু একটা অংশ রয়েছে তো আমি সেটুকুকে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এটুকু অংশ আমি সিলেক্ট করে নিলাম এবার আমি এখান থেকে ওকে প্রেস করব তো ওকে প্রেস করার পর আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে কিন্তু সবুজ অংশ রয়েছে তো এবার আমাদেরকে যেটি করতে হবে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইমেজের সরি ক্লিপের উপরে রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন শো প্রপার্টিজ অপশনে ক্লিক করতে হবে তো শো প্রপার্টিজ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একদম বাম কর্নারে রয়েছে ভিডিও তো ভিডিওতে যাওয়ার পরবর্তীতে আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রোমা কি এই ক্রোমা কি আপনাদেরকে ব্যবহার করতে হবে তো ক্রোমা কিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে এখানে অন্য একটি কালার দেখাচ্ছে তো আপনাদেরকে যেটি করতে হবে তা হচ্ছে এখান থেকে ক্রোমাকিতে আপনার একদম গ্রিন কিন্তু সাধারণত হয় না অর্থাৎ আমরা যখন নর্মালি ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাইছি সেই গ্রিনটি কিন্তু সাধারণত একদম প্রফেশনাল মানের হয় না কেননা আমরা কিন্তু অনেক টাকা খরচ করে লাইটিং করতে পারি না পর্যাপ্ত পরিমাণে এবং ওই ধরনের গ্রিন স্ক্রিন আমরা ব্যবহার করতে পারি না তাই আমাদেরকে যেটি করতে হবে এখান থেকে যে আপনার আই ড্রপার যেটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটু কালো কালো অংশ অর্থাৎ
আপনার গ্রিন অংশের মধ্যে যে একটু কালো কালো বা যদি কোনো ধরনের শ্যাডো থাকে সেই শ্যাডোর জায়গাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেখুন আমি এখান থেকে এই অংশকে ক্লিক করে দিচ্ছি এবং আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু মুছে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে আমার ব্যাকগ্রাউন্ডটি। তো এবার আমাদেরকে যেটি করতে হবে, এখন কিন্তু আমাদেরকে মূলত ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে গিয়েছে, তো আমি এখান থেকে ওকে বাটনে প্রেস করে আমি কি করব, আমার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করতে পারেন অথবা চাইলে ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজও অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি এখানে একটি ইমেজ রেখেছি, আগে আপনাদেরকে ইমেজ দিয়ে দেখাই। তো আমি যদি এবার ইমেজটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে যদি এখানে নিয়ে আসি তো জিনিসটি কিন্তু হচ্ছে না, একদম উপরে কিন্তু আমার ইমেজটি চলে আসছে। কেন আসছে? লেয়ারটি হচ্ছে অনেকটা ট্রেসিং পেপারের মতো, অর্থাৎ এখানে যে আমাদের টাইম লাইন রয়েছে এখানে প্রত্যেকটি অবজেক্ট হচ্ছে এক একটি লেয়ার। তো সেই জিনিসটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমার প্রথমেই বলা উচিত ছিল। তো এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদের এই ভিডিওটিকে উপরে উঠিয়ে দিতে হবে এবং উপরে উঠিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। এবার আমরা কি করব, এই জিনিসটিকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেশিও ঠিক নেই, আমরা এটিকে বড় করে দেবো টেনে। তো এবার যদি আমরা এটিকে এইভাবে টেনে বড় করে দিই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি আমাদের প্লে করে দেখাই, থাকার কারণে কিন্তু আপনি ভিডিও এডিটিং খুব ভালোভাবে করতে পারছেন না। তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু আমি এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালাম। আপনারা চাইলে এরকম ক্রোমাকি ব্যবহার করে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন। তো এর পরবর্তীতে যে বিষয়টি আসে বন্ধুরা, কালার কারেকশন, অর্থাৎ আপনার ভিডিওতে কিন্তু লাইট বেশি বা হোয়াইট ব্যালেন্স বেশি কম অথবা স্যাচুরেশন কম বেশি হতে পারে অথবা আপনার এক্সপোজার কম বা বেশি করার প্রয়োজন পড়তে পারে। তো সব ক্ষেত্রে আপনি যেটি করবেন, ধরুন আমার যে ভিডিওটি রয়েছে রানিং ভিডিও, এই ভিডিওটিতে যদি আমি একটু এডিট করতে যাই, কালার কারেকশন করতে যাই, তো সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, এই টাইমলাইনে এই ভিডিওটির ট্র্যাকটিকে সিলেক্ট করার পর অর্থাৎ ক্লিপটিকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালার কারেকশন নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ইমেজটি রয়েছে বা ভিডিওটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি এখন কি করব, এটার কালার কারেকশন করব। এখানে বিভিন্ন ধরনের কালার কারেকশনের প্রিসেট রয়েছে, আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের প্রিসেট রয়েছে, আপনারা যদি এখানে থেকে পছন্দসই কোনো প্রিসেট থেকে থাকে, এখান থেকে কোনো পছন্দসই প্রিসেট আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আপনাদের ইচ্ছা মতো কিন্তু নানান ধরনের প্রিসেট এখানে তারা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা আমরা যেটা মূলত করবো সেটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট করব। এখান থেকে আমরা চাইলে হোয়াইট ব্যালেন্স, আপনার এখান থেকে কালার যদি কোনো দিকে কম বেশি করতে হয়, দেখতে পাচ্ছেন যে কালার ওয়ার্ম কালার যদি চান, অথবা যে দেখুন এখন কুলের দিকে যাচ্ছে, একটু ওয়ার্ম কালার যদি চান সেক্ষেত্রে এখান থেকে একটু ওয়ার্ম করতে পারবেন। আপনার যদি গ্রিন বাড়ানোর প্রয়োজন পড়ে এখান থেকে গ্রিন বাড়াতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনি কালারকে ব্যালেন্স করে নিতে পারবেন। তার পরবর্তীতে রয়েছে বন্ধুরা বিভিন্ন ধরনের ইফেক্ট, অর্থাৎ আপনার বিভিন্ন প্রিসেট এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন কুল ফ্রেম, এখান থেকে যদি কুল ফ্রেম সিলেক্ট করে দিই এখান থেকে কুল হচ্ছে, অথবা চাইলে আমরা এখান থেকে নন দিয়ে এটা নাও করতে পারি। এবার আসে আমরা কালারে, কালারে যাওয়ার পরে যদি আমরা একটু এক্সপোজার বাড়াতে চাই, অর্থাৎ এখান থেকে সম্পূর্ণ জিনিসের লাইটিং যদি বাড়াতে চাই, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার এক্সপোজারটি বেড়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্রাইটনেস অপশনটি রয়েছে, এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবেন, এখান থেকে কন্ট্রাস্ট আপনাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখান থেকে লাইট অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা হাইলাইট করে নিতে পারবেন, এখান থেকে শ্যাডো ফালাতে পারবেন আপনার ভিডিওর মধ্যে, এখান থেকে হোয়াইটের আপনার যতটুকু হোয়াইট দরকার ততটুকু হোয়াইট কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন, এবং এখান থেকে ব্ল্যাক শেডও আপনাদের ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারবেন। তো এগুলো বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা একটু যদি ঘাটাঘাটি করেন তো সেক্ষেত্রে আমি আশা করি আপনারা নিজেরা নিজেরাই পারবেন। আমার কাজ ছিল জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়া, ততটুকু আমি আশা করি দিতে পেরেছি। তো সবার শেষে যে বিষয়টি আসে সেটি হচ্ছে একটি ফাইলকে এক্সপোর্ট করা, অর্থাৎ একটি ফাইলকে আমরা পূর্ণাঙ্গ রূপ দেব কিভাবে, অর্থাৎ ফাইনালাইজ করব কিভাবে। তার জন্য আমাদেরকে যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা একদম উপর দিকে এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিভিন্ন সরাসরি অপশন পাবেন, প্রিসেট কিছু রয়েছে, বিভিন্ন ডিভাইসের নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সরাসরি সেই ডিভাইসের অনুযায়ী আপনারা রেন্ডার করতে পারেন, অথবা আপনি যদি চান যে সরাসরি ইউটিউবে দিবেন, এখানে আপনি সরাসরি ইউটিউবের সাথে লিঙ্ক করে এখানে ইউটিউবে সরাসরি আপলোড দিতে পারেন, ভিমোতে দিতে পারবেন অথবা ডিভিডিতে বাউন্ড করতে পারবেন। তো আমরা এখান থেকে কী করবো, লোকাল ফাইলে ক্লিক করব। লোকাল ফাইল থেকে আমরা এটিকে কী করবো, MP4 রাখবো। কেননা MP4 আপনার ওয়েবসাইট থেকে শুরু করে সকল মাধ্যমেই মূলত MP4টাকে বেশি ব্যবহৃত হয়। তো এখানে যাওয়ার প্রথমে যেটি করতে হবে, আমাদেরকে একটি ভিডিওর নাম দিতে হবে, আমি ফার্স্ট টাইম নাম দিয়ে দিচ্ছি টেস্ট। এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেভ টু, অর্থাৎ আপনার ফাইলটি কোথায় সেভ হবে সেটি। তো এখান থেকে আপনি সরাসরি ব্রাউজ করে আপনারা চাইলে যে কোনো প্রান্তে আপনাদের ভিডিওকে পাঠিয়ে দিতে পারেন। আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে সিলেক্ট করে দিলাম। এর পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে যে অপশনগুলো সেগুলো হচ্ছে, আমি যদি ম্যানুয়ালি সেট করতে চাই তো সেক্ষেত্রে আমার এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ভিডিওর কোয়ালিটি কেমন চান, এখানে আপনাদের ইনকোডার H.264 যেটা রয়েছে এটিকেই রাখতে হবে, কারণ এটাই হচ্ছে আপনার ভিডিও রেন্ডার করার হাইয়েস্ট ভিডিও কোডেক,
H.265 আমরা আসলে এই সফটওয়্যারে সাপোর্ট পাই না। তো এর পরবর্তীতে রয়েছে আপনার ভিডিও রেজুলেশন, আপনি কত রেজুলেশনে এটিকে রেন্ডার করতে চান। তো আমি 1920x1080 দিয়ে রেন্ডার করব। এখানে রয়েছে ফ্রেম রেট, ফ্রেম রেট তো আমরা প্রজেক্ট সেটিংস করার সময় ব্যবহার করেছিলাম যে 24fps, আমরা এটিকে রেন্ডারও করব 24fps-ই। এবং এখান থেকে বিট রেট দেখতে পাচ্ছেন, আর একদম উপরে যেটি রয়েছে বেস্ট বেটার গুড, আমি যদি বেস্ট সিলেক্ট করি দেখুন এখান থেকে কিন্তু ভিডিও বিট রেট বেড়ে যাচ্ছে। তো আপনি এখান থেকে যত ভিডিও বিট রেট বাড়াবেন ভিডিওর কোয়ালিটি তত ভালো হবে এবং আপনার স্টোরেজও অনেক বেশি নেবে, অর্থাৎ ভিডিও সাইজটিও ঠিক তত বড় হবে। এবং এর পরিপ্রেক্ষিতে আপনি যখন ভিডিওটি অনলাইনে আপলোড করতে যাবেন তখন কিন্তু আপনাকে ব্যান্ডউইথের পরিমাণ অনেক বেশি হবে। তো এর পরবর্তীতে রয়েছে বন্ধুরা অডিও অপশন, আমরা কিন্তু এতক্ষণ ভিডিও অপশন নিয়ে কাজ করছিলাম। তো অডিও এনকোডার এএসসি যেটি রয়েছে এটি থাকবে এবং চ্যানেল হচ্ছে স্ট্রিও চ্যানেল, এটি থাকবে। সিম্পল রেট সাধারণত আমরা 48Hz ব্যবহার করে থাকি, অর্থাৎ 48,000Hz ব্যবহার করে থাকি, অথবা আপনি চাইলে 44,000Hzও ব্যবহার করতে পারেন। এবং বিট রেট আপনি এখান থেকে 320 সিলেক্ট করে দিতে পারেন, এটি হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটি অডিও ফ্রেম রেটিংয়ের ক্ষেত্রে, অনেক উন্নত মানের অডিও এখান থেকে পাওয়া যায়। এবং এখান থেকে জাস্ট ওকে প্রেস করে দিয়ে আপনারা চাইলে এখান থেকে এক্সপোর্টে যদি ক্লিক করেন তো এখন ভিডিওটি এক্সপোর্ট হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এখান থেকে নড়বে, কতটুকু সময় লাগবে রিমেনিং সময় এখানে দেখাবে। এবং আপনারা এখান থেকে চাইলে এটি সেট করে দিতে পারবেন যে ভিডিওটি শেষ হওয়ার পরবর্তীতে, অর্থাৎ রেন্ডার শেষ হওয়ার পরবর্তীতে ফিল্মোরা কী করবে, অর্থাৎ তার বিহেভিয়ার কেমন হবে। এখান থেকে চাইলে শাট ডাউন মাই কম্পিউটার, ডু নাথিং অথবা সাউন্ড রিমাইন্ডার, তিনটে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন। শাট ডাউন মাই কম্পিউটার মানে ভিডিও রেন্ডার হওয়ার পরবর্তীতে ভিডিওটি অটোমেটিক্যালি কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে, ডু নাথিং মানে কোনো কিছুই করবে না, এবং সাউন্ড রিমাইন্ডার মানে ভিডিওটি কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ রেন্ডার কমপ্লিট হওয়ার পরবর্তীতে আপনার একটি বিপ টোন দেবে, জাস্ট এতটুকুই। তো আমি এইটাই রেন্ডার করার দরকার নেই, আমি এখান থেকে সরাসরি ক্যান্সেল ক্লিক করে দিচ্ছি। তো আমার মনে হয় একটি অপশন বাদ দিয়ে গিয়েছি, এখান থেকে ট্রানজিশনের পরে যে ইফেক্ট অপশনটি রয়েছে আমরা মূলত এবার এই ইফেক্ট অপশনটি ব্যবহার করে দেখব। তো আমরা এখন ইফেক্ট অপশনটিতে চলে যাচ্ছি, দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইফেক্ট রয়েছে, বিভিন্ন কালার কারেকশন করা ইফেক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে প্রতিটিতে ক্লিক করে করে এখান থেকে দেখে নিতে পারেন। ভিডিও এডিটিং কিন্তু খুবই ভিডিও এডিটিং যে কেমন হচ্ছে, এবং চাইলে সেই ইফেক্টটিকে সরাসরি এখানে এনে ছেড়ে দিলেও সরাসরি এখানে দেখুন হয়ে যাচ্ছে। এবং এখানে আপনারা চাইলে নানান ধরনের ইফেক্ট রয়েছে, যেমন আমি যদি এই ইফেক্টটি ব্যবহার করি তো সেক্ষেত্রে কি হয় দেখুন, রিমুভ সেটা কিন্তু খুবই সহজ। তো দেখতে পাচ্ছেন যে কত ইজিলি আপনারা এখানে ইফেক্ট ব্যবহার করতে পারেন। আসলে আমাদের যারা টিউটোরিয়াল বা এই জাতীয় যারা ভিডিও ব্যবহার করি তারা কিন্তু এই সেগুলো করার সময় আপনাদেরকে এই ইফেক্টগুলো বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। তো এই ছিল আমাদের মূলত ইফেক্ট প্যাক, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে আরও একটি ইফেক্ট এখানে দেখাচ্ছি যেগুলো একদম নিচের দিকে, সেগুলো হচ্ছে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। জাস্ট আপনি যদি সিম্পলি এই ইফেক্টটি যদি আপনার পছন্দ হয় তো আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে এই ইফেক্টটি নিচ থেকে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেল, এবার আমি এই ইফেক্টটিকে অ্যাপ্লাই করে দিলাম। জুম ইন বা জুম আউট, এটি হচ্ছে একটি ক্যামেরা রোলের মাঝখানে যেটি থাকে, অর্থাৎ সেই ইফেক্টটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আবার চাইলে আমরা যদি এরকম একটি ইফেক্ট ব্যবহার করতে চাই দেখুন এখানে ইফেক্টটি কেমন দেখায়, ইফেক্টটি প্রথমে ডাউনলোড হবে এবং তার পরবর্তীতে ইফেক্টটি এখানে ব্যবহৃত হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ইফেক্টটি আসলে দেখতে কেমন বা এই ইফেক্টটি আপনার প্রয়োজন পড়ে কিনা তো সেটি আপনাদেরকে আসলে দেখে নিতে হবে। তো এর পরবর্তীতে যে অপশনগুলো রয়েছে তা হচ্ছে এলিমেন্টস, বিভিন্ন ধরনের এলিমেন্টস এখানে দেওয়া আছে, বিভিন্ন ধরনের ছবি বা ক্লিপ আর্ট যেগুলোকে না বলি আমরা সবগুলো এখানে দেওয়া আছে। যদি আমরা এটাকে এখানে এনে ছেড়ে দিই তো দেখুন এই ক্লিপ আর্টটি কেমন, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্লিপ আর্টটি ঠিক দেখতে এরকম। আবার যদি চাই যে আমরা এই ক্লিপ আর্টগুলো ব্যবহার করবো তো সেগুলো সেক্ষেত্রে আপনাদেরকে এই ক্লিপ আর্টগুলো ডাউনলোড করতে হবে, ঠিক ইফেক্ট প্যাকের মতোই। আমরা এই ক্লিপটিকে ব্যবহার করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্টটি আসলে মূলত কেমন, কী সমস্যা ইত্যাদি, ইফেক্টগুলো মূলত দেখতে ঠিক এরকম। এরপরে রয়েছে বন্ধুরা স্প্লিট স্ক্রিন, এখানে চাইলে আপনারা বিভিন্ন স্প্লিট স্ক্রিন আকারে ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে যদি স্প্লিট স্ক্রিনটি একটু ভালোভাবে দেখাই তো দেখুন এখানে কিন্তু আমার স্প্লিট স্ক্রিন চলে এসেছে, এবং এই স্প্লিট স্ক্রিন থেকে আমরা যেটি করতে পারবো এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করার পর এখান থেকে একটি একটি করে স্প্লিট আমরা করে নিতে পারবো। এখান থেকে যদি আমি আমার টাইমলাইন থেকে এই ভিডিওটি সিলেক্ট করে দেই দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটি সিলেক্ট হয়ে গেল। আবার যদি আমি নেক্সট ভিডিওতে যাই, নেক্সট ভিডিওতে আমি এই ইফেক্টটি সিলেক্ট করে দিতে পারি। তো এভাবে এভাবে আমি যদি 3 নম্বর অপশনে যাই তো 3 নম্বর অপশনে যাওয়ার পরবর্তীতে আমি এই ভিডিওটিকে এখানে সেট করে দিতে পারি। তো এবার যদি আমরা এই ক্লিপটিকে দেখি মাঝামাঝির দিক থেকে গিয়ে,
তো দেখুন এখানে কিন্তু আমাদের ক্লিপটি স্প্লিট হয়ে গেছে, অ্যান্টেনার মাধ্যমে এখানে কিন্তু আমরা তিনটি ভিডিও একটা স্ক্রিনের মধ্যে প্রজেক্ট করতে পারছি। তো ঠিক একই ভাবে কিন্তু আপনারা চাইলে এখান থেকে স্প্লিট স্ক্রিন অপশনটিকে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা মূলত এই ছিল আমার আজকের ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফিল্মোরার মাধ্যমে কিভাবে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কিভাবে একটি ভিডিও এডিট করতে হয়। এখন আমি আর যতটুকু ধারণা আমার যে আপনারা ইচ্ছে করলে আপনাদের ভিডিও এখন থেকে নিজেরা নিজেরাই মেক করতে পারবেন, আপনাদের কোনো ধরনের হ্যাসেলের ফেস করতে হবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব না করে চ্যানেলে কোথাও যাবেন না, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।